কষ্ট হয় আমার বুকের ভিতরে ব্যথা সমস্ত দেহটার মধ্যে যন্ত্রণা আমার গায়ের মধ্যে ব্যথা তুমি এত আসানে আমার মৃত্যু দিছি তা যদি এত কঠিন হয় যাদের মৃত্যুর সময় জিহ্বা বাহির হয়ে যায় যাদের মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় যাদের চক্ষু দুটো বড় হয়ে যায় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় একতঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ আমাদের মৃত্যুটা সহজ দিও এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলায় গো রাতের শুরু নামাজ দিনের শুরু নামাজ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় সন্তানের রাতে বাবার লাশ বাবার রাতে সন্তানের লাশ পৃথিবীর মধ্যে দাদা বেঁচে আছে নাতি নাই নাই রে কত সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা পাগল হইয়া যায় বাবার লাশ কাঁধে করিয়া সন্তান পাগল হইয়া যায় এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবীর মধ্যে আশার একটা সিরিয়াল আছে যার সিরিয়াল নাই দেখা যায় বড় ভাই বেঁচে আছে ছোট ভাই নাই দেখা যায় বাবা জিন্দা আছে সন্তান নাই কে কখন চলে যায় রে মুসলমান পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হল মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মানুষের তিনটা বিপদের মধ্যে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহার শরিয়ত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সব চাইতে সহজ মৃত্যু হয় আমার বাকুলিয়া বাবার দিলের কান্ডা লাগা শুনেনি সব চাইতে আরামদায়ক মৃত্যু গমের ঘরে মরণ নামাজের মধ্যে মরণ এই মরণটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানতে সিরিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে যারা মরণের সময় প্রস্রাব করে দেয় যারা মরণের সময় জিহ্বা বাহির হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয় কঠিন মৃত্যুটা কত কঠিন রে মুসলমান আমার দাদু ভাইয়েরা শুনি না নাও ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও কত মানুষের দাফন পড়াইলাম কত মানুষের কাপন পড়াইলাম মরণের পর দেখেন জিহ্বা বাহির হয়ে গেছে বিছনা ভরে পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে চোখ দুটি বড় বড় হয়ে গেছে তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা কত বাণীওয়ালা আসলো এই দুনিয়া দুনিয়ার মধ্যে কেউ নয় এ থাকার জায়গা না সবার দুনিয়ার মাসের চলে যাব জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মহারণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহারণ দাদু ভাইয়ের একটু জোরে জোরে বলেন আমার মহারণ আসিবে কখন কেউ তো জানি না এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব
আমার মরণ আসিবে, টাকা পয়সা দালন কুটা যাহা করেছি সব কিছু ফেলাই যাবে একাই চলেছি। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, এ ঘুষ কর বান্দা সুদ কর বান্দা শোন, যার জন্য দুনিয়ার মধ্যে কতই না কামাই করলা, এই সম্পদ টাকা পয়সা খায় লোকে, তোমার দেহ খাবে পোকে, এই দুনিয়ার সম্পদ গড়েছো লোকে খাই বইটা, তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করে তুইয়া গেলাম, এটা খাবে লোকে, আর তোমার দেহখানা খাবে কবরের মধ্যে পোকে, কেন তোমার চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কি না, আর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। টাকা পয়সা দালন কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালে আর জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি নাই, আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে সুদ খাইলা ঘুষ খাইলা জিনা ব্যবচার করলা কত অন্যায় করলার মোর, ওর সম্পদ গুলো বরণ করলা মানুষের ঠগাইলা কত কষ্ট দিলা দুনিয়ার বুকে, আল্লাহ বলে বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়ে আসাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন এই দুনিয়ার মধ্যে থাকবো শুধু আমি, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আজকে বাস্তহর সংগঠনের বায়রা শুনে নাও, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান, আল্লাহ থাকবেন নবীর প্রেম নিয়া, আপনারাও আছেন নবীর ঈদে মিলাদুন নবীর প্রেম নিয়া, আল্লাহ থাকবে রসুলের ভালোবাসা নিয়া, আপনারাও আছেন আমার নবীজির ভালোবাসা নিয়া। আজকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রেখে যাবে, এ মুসলমান শুনে নাও, আমি আপনি একদিনে থাকবো না এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, হয়তো দুদিন আগে নাই তো দুদিন পরে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যাবার আগে ইমানকে তাজা করো মজবুত করো, জোরে জোরে বলেন ঠিক কি না, একটু জোরে জোরে চিল্লায়া নবীর উপরে দুরুদ পড়েন আল্লাহুম্মা বাজান। এই কথাটা বলতে গেলে আমার কষ্ট হয়, আমার ছোট্ট মাসুম বাচ্চা মাত্র 7 বছর বয়স, মাঝে আমার চাচা মারা গেছে, আমি ওয়াজটা করছি, মারা গেছে কবরটা খুঁড়তেছে, হঠাৎ করে দুপুর টাইম জোহরের নামাজ বাদে জানাজা হবে, জানাজার নামাজ আমি পড়াবো, আমার বাড়িওয়ালা বলতেছে ছেলে কই, দেখি নাই, দৌড়ায় গেছি দেখি কবরের যায় দেখি কবরের পাশে কেউ নাই, একটা গোরস্থান বাড়ির পাশে গোরস্থান, এই কবরের পাশে সাইকেলটা ঠেকায়া, ছোট সাইকেল ঠেকায়া,
আমার ছোট মাসুম বাচ্চা কবর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এক ধানে দাঁড়ায় আছে। এখন আমি যাই দেখি এক কেউ নাই, মসজিদের পাশে কেউ নাই, গোরস্থানের কাছে কেউ নাই, একমাত্র আমার সন্তান দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাইতেছি, বাবা তুমি এখানে কেন? কইছে, আব্বু এর ভিতরে তো কোনো লাইট নাই, এর ভিতরে কোনো বিছনা নাই, এর ভিতরে জানালা নাই, আব্বু থাকবে কেমনে? গুনার গরম লাগবে না, গরম লাগবে না? আমি কইছি, না বাবা এখানেই থাকতে হবে সবার। কইছে, কেমনে থাকবো আব্বা? তুমি আমার একটা মাস ছেলেটা, ওদিন থেকে একটা গজল গায়, গজলটা বারবার আমার কয়েকবার বলেছি, হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ছি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মর লাশ, বলেন দেখিতে আসিবে দাদি কাটিবে কেহ জারের কাসাবা। ঠিক কিনা? গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস, দাদি কাটিবে কে হাজারের কাসাবাস। ঠিক কি না? এ দুনিয়ার মানুষ আল্লাহ কয় কি কয়? কুল্ল নাফসিন, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলেন লাই আমুত, এমন জীবন গঠন করো গো। নবী বলেন মেরকাত সূরা মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল মান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী বয়ান করে, কি বয়ান করে শুনে নেন। আলা শব্দান নিশ্চয় আলা ইন্নাহু ইল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়ে যায়, আল্লাহর একান্ত প্রেমিক যারা হয়ে যায়, লা আর লা নাই তাদের নিদার ইলাইয়া মউত, তাদের মৃত্যু নাই। রাসূল বলে তাদের মৃত্যু নাই, যারা একবার আল্লাহর মাহবুব বান্দা হতে পারে দুনিয়া কেরা দুইটাই তারা সুন্দরময় জীবন যাপন করতে পারে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, আমার দাদু ভাইরা, দাদু ভাইরা গভীর মনোযোগ, একটা হলো দুই তিনটা বিপদের, নাম্বার ওয়ান হলো মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিসের জন্য এত বাড়াবাড়ি করো? কিসের জন্য এত বাড়াবাড়ি করো? কিসের জন্য এত মস্তানি করো? কিসের জন্য সুদ খাও? কিসের জন্য ঘুষ খাও? একদিন কি মনে পড়বে না রে বাবা, এই ঘুষ করো একজন আল্লাহর ওলি হয়েছিল, তার নাম হলো হাবিব। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আমার হাবিব, ইনি ছিলেন চক্রবৃদ্ধি সুদখোর। যদি কেউ থেকে থাকেন তাওবা করবেন, আমি তাওবা করাইছি শুরু থেকে রে বাবা, অনেক বিস্তারিত আলোচনায় যেতে হবে, একটার মধ্যে পড়ে থাকলে চলবে না। এই জন্য বাবা শুনে নেন, সুদকর হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইতেন, হঠাৎ সুদের এত চক্র খাইতেন, এক টাকার বিনিময়ে তিন টাকা হাসিল করতেন, দশ টাকার বিনিময়ে তিরিশ টাকা হাসিল করতেন। একদিন সুদের টাকা আনার জন্য এক মক্কেলের বাড়িতে গেলেন, যায় দেখে রে বাড়ির মধ্যে যায়, হাবিব বলেন আমার সুদের টাকা দাও, যেটা আমার পাওনা হয়েছে এটা দাও। ভিতর থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ, মহিলা ডাকতে বলে ভাই আমার ঘরের মধ্যে তিন দিন খাবার নাই রে, তিন তিনটা দিন খাবার নাই, ছোট ছোট মাছুম বাচ্চাগুলো অনাহারে আসে, ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। আপনার ভাই কাজের জন্য বাজারে গিয়েছে, কাজ পায় না। আপনার ভাই কাজের সন্ধানে কত ঘোরাঘুরি করে, কেউ কাজ দেয় না। ঘরের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, আপনি মাফ করে দেন, আগামী সপ্তাহে আসবেন, আমি টাকাগুলো গোছায় দিব, আপনার সুদের হারটা আমি গোছায় দিব। হাবিব রাগারাগি করতে লাগলেন, হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে রে ঘরের মধ্যে একটা ছাগল, একটা বকরি, এখানে একজন ছাগল কোরবানি আকিকা দিয়েছিল, সেই কিছু গোস্ত দিয়েছিল হাবিবকে, এই গোস্তটা বাজানডে ওই মক্কেলের ঘরের মধ্যে ঢেকে রাখছে, যা দেখে গোস্ত ঢাকা রয়েছে পাতিলের মধ্যে। হাবিব বলে আমাকে টাকা দিতে পারো না, গোস্ত পাইলা
একই গোস্তটা ছিনিয়ে নিয়ে গেলেন ছিনিয়ে নিয়ে বাড়ি যায় বলে বিবি রে এই নাও গোস্তটা রান্না করো আমি গোসল করে আসি বিবি গোস্ত রান্না করে সুন্দর করে বোনা কোনিয়া রেখে দিলেন স্বামী আসবে খানা খাবে যখন স্বামী গোসল করে আসলেন খানা নিয়ে বসলেন যখন পাতিলটা উছালেন উঠাইলেন উঠায় দেখে পুরো রক্ত আর রক্ত হয়ে আছে এক টুকরা গোস্ত নাই গোস্তের পাতিলটা রক্তে পরিণত হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার রক্ত হয়ে গেছে রে বিবি আমার আর বুঝতে বাকি নাই আমি মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি সুদ নেই মানুষকে কষ্ট দিই এই মানুষের রক্ত চুষা সুদ আমি নেই এ বিবি আমারে আমার আল্লাহ এমন বিচার করবে রে দুনিয়ার গোস্ত পাকানো গোস্ত যদি রক্ত হয়ে যেতে পারে আমি হাবিব রে আমার আল্লাহ ছাড়বে না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না বিবি রে তওবা কর আর জীবনে কোনোদিন আমি সুদ খাবো না যত মানুষের কাছে টাকা পাবো সবাইকে আমি ক্ষমা করে দিলাম আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় সঙ্গে সঙ্গে উনি খাস তওবা করলেন এমন তওবা করলেন দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলেন সুদের ঘর ছেড়ে দিলেন সারার সঙ্গে সঙ্গে যখন সে বুঝতে পারিয়া নিজেকে অনুশোচনা করে খাস তওবা করলেন কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা কোন নবী আসবে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে হাবিবকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির কাতারে তার নামটা লিখে দিছে জোরে বলেন মারহাবা আমার বাজানরা আজকে বাকুলিয়ার মধ্যে জমিনের মধ্যে যদি এইরকম ভুল কেউ করে থাকেন আজকের মাহফিল থেকে তওবা করবেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি তো গুনাহগার পাপী বুঝতে পারি নাই কার জন্য সুদ খান ওই সুদের ভাগ নেবে ছেলে মেয়ে ঘুষের ভাগ নেবে ছেলে মেয়ে আপনার গুনার ভাগ কেউ নিবে না নিবে বলেন নিবে গুনার ভাগটা নিবে আপনার বিবিরে বলবেন যে গুনার ভাগ নেয় নাকি ছেলেরে বলবেন নেয় নাকি আপনার মারে বাবারে বলবেন কেউ নিবেন আপনার গুনার ভাগ কেউ নিবে না সুতরাং এখানে বসে যারা এই সুদের মধ্যে জড়িত আছেন খাস তওবা করে ফেলবেন যে আল্লাহ আজ থেকে আমরা আল্লাহ আমাদেরকে মাসুম বানিয়ে দাও হাবিবের যদি তুমি ঘুষখোরকে যদি আল্লাহর ওলি বানাইতে পারো আমরা আল্লাহর ওলি হতে চাই না তোমার মাহবুব বান্দা হতে চাই আমাদেরকে তুমি মাফ করো জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এত মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا يعلي مولانا مدينة باشي وبيت راي كتو بڑو ভগবান তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানে পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা দুনিয়ার মুসলমান বুঝানোর জন্য অনেক আলোচনা ছিল সময়ের অভাবে বুঝাইতে পারবো না একজন নবী জান্নাতের মধ্যে আছে যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম উনি জান্নাতের মধ্যে আছে আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল যা আমার বন্ধুর কাছে জানি আয় জান্নাতগুলো পায়া খুশি হয়েছে কেমন খুশি হয়েছে জিবরিল আমিন এসে ডাকতে বলে হুজুর আপনি জান্নাতগুলো পেয়ে কি খুশি হয়েছেন কা হ্যাঁ খুশি হয়েছি
জান্নাতের নিয়ামত পেয়ে খুশি হয়েছি, জান্নাতের ফলমূল পেয়ে আমি খুশি হয়েছি, জান্নাতের সুগন্ধিতে আমি পাগল হয়েছি, জান্নাতের মেহমানদারি দেখে আমি পাগল হয়েছি। তবে মনের ভিতরে একটা বড় কষ্ট, আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুটা কত কঠিন হয়েছে কত সহজ হয়েছে, মালাকুল মউতের সঙ্গে যদি কথা বলতে পারতাম আমার জানটা কেমনে বাহির করেছিল আমি জানতে চাই। আল্লাহ ডাকতে বলে ইজরাইল, আদরে যা দেরি করিস না, আমি জানতে চাই আমার জানটা কেমনে বাহির করেছিল, আমার রুটা কেমনে বাহির করেছিল। আজরাইল বলে হুজুর বেয়াদবি মাফ করবে, এই দুনিয়ার মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাহির করার জন্য তাদের সুসম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রুহটা বাহির করি, তাদের সঙ্গে আমি বেয়াদবি করি না, আদবের সঙ্গে তাদের জানটা বাহির করি। কাদের জন্য? যাদের কথা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রস্তুতি করে রাখছে, এই জান্নাতি মানুষদেরকে আমি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রুটা বাইর করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেমনে বাইর করেছো বলো, বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রুট আমি এমনি বাইর করেছি, শুধু আপনার বুকের উপর হাত রেখেছিলাম আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা যায় না, শুনে না, এত সহজ মৃত্যু যদি আমার এত কষ্ট হয় আমার বুকের ভিতরে ব্যথা সমস্ত দেহটার মধ্যে যন্ত্রণা আমার গায়ের মধ্যে ব্যথা, তুমি এত আসামি আমার মৃত্যু দিছি তা যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের চক্ষু দুটো বড় হয়ে যায়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয় একতঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের মৃত্যুটা সহজ দিও। এক নম্বর বিপদ মানুষের মরণ, ও আমার মালিক, এক নম্বর বিপদ থেকে আমাদের উদ্ধার করো, আমাদের মালাকুল মউত যেদিন জানটা নিতে আসবে আমাদের জবানটা আসানের সঙ্গে বাইর করে দিও। জোরে বলেন আল্লাহ একবার। আমি চলে যাব আমায় তোমরা ভুলা দায়ো না, আমি চলে যাব, চোখের পানিগুলো সেরে সেরে বলেন আমি চলে যাব, ভুলা যায়ো না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ো না, আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে টাকা পয়সা দালন কুটা যাহা করেছি
সবকি সুফেলাইয়া যদি একাই চলে সিরে আমি সবকি সুফেলাইয়া যদি একাই চলে সি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি এ দরদি বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা ব্যবসার করো কার জন্য মস্তানি করো কার জন্য সম্পদের পাহাড় গড়লা ফিরাউন নমরুদ কারুন তারা খোদাই দাবি করেছিল তারাও নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কত রাজা কত বাড়িওয়ালা আসলো কেউ দুনিয়ার মধ্যে নয় সবারই চলে যেতে হবে এটা থাকার জায়গা নয় কত মানুষ আসলো রে মুসলমান বাবা চলে গেছে বাড়িটা ঠিকই আছে দাদা চলে গেছে বাড়িটা ঠিকই আছে ছেলে চলে গেছে বাড়ি ঠিকই আছে বাড়িওয়ালা শুধু নাই এই জন্য আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়ার 40 বছরের জিন্দেগি পাইয়া 50 বছরের জিন্দেগি পাইয়া এই দুনিয়ার মধ্যে হারাম খেও না হালাল খাও এই দুনিয়ার জিন্দেগির মধ্যে হারাম খেও না রে বান্দা আল্লাহ কয় বান্দা রে তোরে বানাইলাম বড় শখ করে এই পৃথিবী আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই নাই ও বান্দা ও দুনিয়ার মুখটা শুনে নাও পাহাড় আমি যেমনি বানাইলাম তেমনি আমি তোমারে বানাইলাম না বান্দার এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই জিন জাতিরে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই ও বান্দা আমার নিকটত্ব সময় সব সময় যাদের সঙ্গে আমি থাকি রে আমার ফেরেশতাদের যেমনি বানাইলাম বান্দারে এমনি তোরে বানাই নাই 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 বানাই নাই বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া বান্দারে একবার তাকায়া দেখ আজকে কেন বেঈমানি করো কেন নামাজ ছেড়ে দাও কেন রোজা ছেড়ে দাও কেন সুদের মধ্যে কেন ঘুষের মধ্যে ও বান্দা দেলের কান্ডা লাগা শুনে দেখ কান্না কাই বান্দারে তোরে আমি বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া জোরে বলেন আল্লাহু আকবার আমি সবকিছু কুন আর ফাকুন বলে বানাইলাম বান্দারে তোরে আদরের হাত দিয়া বানাইলাম একবার এই মুখের দিকে তাকায় দেখ এই মুখটা কারবি বলে ফামুন ও মুসলমান ইংলিশে বলে ফেস বাংলায় বলে মুখমণ্ডলের দিকে একবার তাকায় দেখ রে বান্দা কত সুন্দর নাকটা বানাইলাম কত সুন্দর চোখ দুটি বানাইলাম বান্দারে কত সুন্দর তোর মুখটা বানাইলাম 4 ইঞ্চি কপাল দিয়ে দিলাম তুই একমাত্র সিজদা করবি আমার দরবারে আল্লাহকে সিজদা করবি রে বান্দা যখন আল্লাহ একবার বলে দিবি এই পৃথিবীর মধ্যে অন্য কাউকে নয় আল্লাহ বলে হাবিব রে জানায় দাও আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আমি আল্লাহ কাউর পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই কারু থেকে জন্ম নিই নাই আমার সমতুল্য সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই হাবিব একমাত্র সিজদা যেন আমারে করে পূজা যেন আমারে করে জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার আর জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা গরম পানি আনছো না
দাও দাও اللهم صل على কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা কবর যে তোর আসল বাড়ি খবর ঠিক বাদশাহী সারোরে পাগল বাদশাহী সারোরে পাগল কর মৌলার সাধনা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বলেন কবর যে তোর একটু মহব্বতে চিল্লায় বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিক ঘর সংসার সারোরে মন ঘর সংসার সারোরে মন খুদার করো সাধনা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা হায় হায় কবর যে তোর কাটবে কবর নিজন করে আমল নাও তাই সঙ্গে করে কাটবে কবর নিজন করে আমল নাও তাই সঙ্গে করে থাকবে তুমি মহাসুখে থাকবে তুমি মহাসুখে দুঃখ রবে না কবর যে তোর কবর ঠিকানা রে মন কবর যে তোর তুমি রাজত্ব সারিয়া দাও ভাই রাজত্ব সারিয়া দাও ভাই মৌলার করো সাধনা কবর যে তোরা কবর দাদাই গিসে বাবাই গিসে কেউ নাই আর ফিরিয়া আসে দাদাই গিসে বাবাই কেউ নাই আর ফিরিয়া আসে কোন দিন জনি ডাক পড়িবে কোন দিন জনি ডাক পড়িবে যাবা মায়ার বাদন সাড়িয়া কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বলো কবর যে এ দুনিয়ার মুসলমান কথা বলতেছিলাম রে মাগন কবরের কথা মরণের কথা এক নাম্বার বিপদ হলো মরণ এটার মধ্যে থাকলে কষ্ট হবে মরণের পেয়ালা পান করতে হবে পৃথিবীর মধ্যে আল্লাহ কত বাদশা বানাইল চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল তারাও দুনিয়া থেকে চলে গেছে ফিলিস্তিনের মানুষদের যারা হত্যা করতেছে এরাও চলে যাবে কেউ থাকবে না দুনিয়ার মধ্যে জোরে কোন ঠিক কিনা দাদু ভাইরা মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা সুলাইমান আল্লাহ যাকে একটা সিংহাসন দান করেছিল এই কাঠের সিংহাসন নিয়ে বাতাসের সঙ্গে বেড়াইতো এই দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দুনিয়াটা দেখতো রাজত্ব করেছিল আল্লাহ তারে নিয়ে গেছে না বেঁচে আছে কত বলেন নিয়ে গেছে বেঁচে আছে মারা গেছে আর একজন হলো বাদশা জুলকারনাইম আল্লাহ তারে ১৬০০ বছর হায়াত দান করেছিল কত বছর ১৬০০ বছর হায়াত দান করেছিল
লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা কত হাত 48 হাত লম্বা আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটার মধ্যে সুরে যখন চলতো এক একটা ঘোড়ার কদমে 12,000 মাইল অতিক্রম করত জোরে বলা যাবেন আল্লাহু আকবার এই পৃথিবীটা ঘুরিয়া ঘুরিয়া দেখেছে যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা আছে এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে ও মুসলমান কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে উনি লিখে গেছেন দুনিয়া থেকে আমার হায়াত উনি যখন অসুস্থ হলেন ঠান্ডা জ্বর হলেন তখন উনি লিখে গেলেন আমার হায়াত এত সীমিত আমি বুঝতে পারি না কত বছর কতগণ 1600 বছর আপনি বাঁচবেন কয় বছর উনি বললেন আমার হায়াত সীমিত আমি যে ভুল করেছি এই ভুল তোমরা করো না আমার মত দুনিয়ার জিন্দেগিতে জড়িয়ে পড়ো না খোদার প্রেম করো আমার মাওলার প্রেমে পাগল হও আমার মত ভুল করে আর কেউ এসো না এই সামান্য হায়াতে আমি মাওলারে ডাকতে পারি না হায়াত ছিল 1600 বছর আর আখির নবীর উম্মতের হায়াত হলো মাত্র গড় আয়ু হাকন 45 বা 50 টেনে টুনে যদিও 60 যায় রে মুসলমান কারণ এই জমিনের মধ্যে আয়ু এখন একেবারে কমে গেছে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমানিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো নমরুদ ও মুসলমান যিনি খোদায় দাবি করেছিল আর একজনের নাম হলো বক্তা নসর এই পৃথিবীর মধ্যে তাদের আল্লাহ বাদশাহী দান করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে আজকে তোমরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো রে ভাই সুদ খাও ঘুষ খাও কত কষ্ট দাও তুমি তো দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নাই ক্ষণস্থায়ী এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে যাবে এই জন্য আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ বলেন কুল্লামান আলাইহা সব কিছু শেষ করে দেবে আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার ফিলিস্তিনে রকেট বোমা চলতেছে মারতেছে সব শেষ এত মজবুত 8 তলা 10 তলা বিল্ডিং গুলো ধুলার সাথে মিশে যাচ্ছে তদ্রূপ আমার আল্লাহ যখন রকেট বোমা ছাড়বে দুনিয়াটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে জমিনটা পুড়ে ছাই হয়ে যা কয়লা হয়ে বা তামা হয়ে যাবে জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে কে আরো জোরে বলেন কে এ মুসলমান থাকবে সেদিন আমার আল্লাহ গোলামি করব কার আরো জোরে বলেন কা দাসত্ব করব কার প্রশংসা করব কার এ মুসলমান হায়াতের মালিক কে রিজিকের মালিক কে এ দুনিয়ার মুসলমান শুনে নাও 2 নম্বর বিপদ হলো কবর 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান ওই কবরটা কিন্তু আরো ভয়ঙ্কর কবর কিন্তু কাউকে ছাড়বে না ধনী চিনবে না মানি চিনবে না চিনবে শুধু আমল জোরে কোন ঠিক কিনা বাবারে এই পর্যন্ত রেখে গেলাম আলোচনা আরো আগাইতে হবে কব তিনটা বিপদের কথা বলে গিনা নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নম্বর হলো কবর 3 নম্বর হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর কানবেন আর বলবেন আমার আল্লাহ এই দুনিয়াতে যত যন্ত্রণা দাও কষ্ট দাও হাশরের ময়দানে কষ্ট দিও না মরণের সময় কষ্ট দিও না আর কবরে আমাদের আসন দিও ওই কবরে যেন শান্তিতে থাকতে পারি জোরে বলেন আ